ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব প্রতিদিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের কয়েকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিড ডে মিল প্রকল্পে, এবং কিভাবে আপনারা এই যে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করতে চলেছে আবেদন করবেন, আপনাদের বয়সসীমা কি চাওয়া রয়েছে, বেতন কত দেওয়া হবে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আপনাদের বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা সরাসরি চলে আসবেন এই পেজে, আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু নোটিফিকেশন পেজ এরকম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথম যে এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন 24/3/2022 তারিখে প্রকাশ করা হয়েছে, এবং এখানে রিক্রুটমেন্ট নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিশ ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট আন্ডার কুক মিড ডে মিল প্রোগ্রাম। তো এই পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করবে, অর্থাৎ মিড ডে মিল প্রকল্পে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। আপনারা সরাসরি এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু একটা পিডিএফ আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে, যে পিডিএফটি কিন্তু দেখতে এরকম হবে। আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এখানে কিন্তু কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হবে না, আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন এখানে যে করবেন তার ফরম্যাটটি দেওয়া রয়েছে, এখানে অফলাইনে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপরে নোটিফিকেশান নাম্বার, নোটিফিকেশান নাম্বারটা আপনারা যে নোটিশটি রয়েছে সেই নোটিশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নাম্বার, নোটিফিকেশান নাম্বার, এটা কিন্তু আপনাদের ওই পেজে এখানে লিখে দিতে হবে। এরপরে ডেট আপনাদের দিয়ে দিতে হবে। এরপরে যে পোস্টে নিয়োগ করবে সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সেগুলো আপনার ডিটেলসগুলো এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনার ব্লক, আপনার নিজের নাম এবং আপনার ভিলেজ, পোস্ট, সম্পূর্ণ ডিটেল, পিনকোড, সমস্ত ডিটেলসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। একদম সিম্পল, আপনি কিন্তু নিজেই এটা ফিল আপ করতে পারবেন। করার পরে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে এবং আপনার কম্পিউটার নলেজ সেটাও কিন্তু এখানে দিতে হবে, আপনি কোন কোর্স করেছেন। এরপরে আপনাকে এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এর যে মিউনিসিপ্যালিটি রয়েছে অথবা ব্লক রয়েছে সেই ব্লক অফিসে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু আপনাকে কিন্তু গিয়ে জমা করতে হবে। এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নোটিশের ওপরেই যখন আপনারা চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার বারাসাত সদর, অর্থাৎ এটা কিন্তু বারাসাত সদর থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, এবং নিয়োগ করা হবে কিন্তু নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে। আপনাদের ব্লকগুলো জানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ব্লকগুলো রয়েছে ব্লকগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং আপনাদের যে ইন্টারভিউ হবে ইন্টারভিউ কিন্তু 19/4/2022 তারিখে কিন্তু আপনার বেলা 12টার সময় কিন্তু আপনার এখানে ইন্টারভিউ হবে। এবং এখানে ব্লকগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বারাসাত এক ব্লকে কিন্তু নিয়োগ করতে চলেছে, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে দেগঙ্গা ব্লকে রয়েছে, হাবড়া ওয়ান ব্লকে রয়েছে এবং রাজারহাট ব্লকে রয়েছে, এবং বারাসাত মিউনিসিপ্যালিটিতে রয়েছে এবং হাবড়া মিউনিসিপ্যালিটিতে রয়েছে, অর্থাৎ দুটো মিউনিসিপ্যালিটি রয়েছে এবং আদার চারটে কিন্তু ব্লকে কিন্তু নিয়োগ করতে চলেছে। এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে কিন্তু 11,000 টাকা প্রতি মাসে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু আপনাদের অবশ্যই 5 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা কিন্তু অ্যাকাউন্ট যে পোস্ট রয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু যে আবেদন করার যে ডেট সেটা 4/4/2022 তারিখ থেকে 11/4/2022 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু এখানে ডেটটা কিন্তু দেওয়া আছে কত তারিখে আপনার ইন্টারভিউ হবে, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার দেওয়া রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে নিচের দিকে পাবেন আপনার কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু এই যে নোটিশটি রয়েছে এই নোটিশে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এটা কিন্তু একটা সরকারি চাকরি। আর নিচে পাবেন আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটাকে প্রিন্ট আউট করে সাথে সমস্ত আপনার শিক্ষাগত যোগ্যতা যা যা রয়েছে সমস্ত কিছু দিয়ে একটা খামে ভরে কিন্তু আপনার যে নির্দিষ্ট যে এই যে ব্লকগুলো রয়েছে ব্লকগুলো এর মিউনিসিপ্যালিটি অথবা ব্লক অফিস রয়েছে যেখানে সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতি আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে 6টি, অর্থাৎ এখানে কিন্তু যে ব্লকগুলো রয়েছে প্রতিটা ব্লকে একটি করে ভ্যাকান্সি রয়েছে, এইভাবে করে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে এই যে অফিসিয়াল নোটিশ এর লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনি দেখে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনারা অন্য জেলা থেকে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করবেন, কারণ আপনার জেলার নতুন চাকরির বিজ্ঞপ্তি আসলে কিন্তু আমরা আপনাদের ইনফর্ম করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।